আমেরিকার স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চীন। বৃহস্পতিবার পেন্টাগনের তরফে এই দাবি করা হয়েছে। পেন্টাগনের তরফে জানানো হয়েছে যে ওই বেলুন নষ্ট করতে গুলি করাও খুব ঝুঁকিপূর্ণ, তাই আপাতত সতর্ক থাকছেন তারা। তবে ওই বেলুন নিয়ে চীন আমেরিকা সম্পর্ক ফের উদ্বেগের মধ্যে রয়েছে। পেন্টাগন একটি প্রেস ব্রিফিংয়ে বলেছে যে আগেও আমেরিকার বিভিন্ন স্পর্শকাতর জায়গায় এ ধরনের বেলুন দেখা গেছে। এদিকে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের চলতি সপ্তাহে বেজিংয়ে প্রথম সফর করার কথা ছিল। তাঁর সফরে এই বেলুন কোনো প্রভাব ফেলবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। আমেরিকা বেলুনটিকে গুলি করে নামানোর কথা ভেবেছিল, কিন্তু সেক্ষেত্রে এলাকার লোকজনের ক্ষতি হতে পারে, তাই গুলি করার পরিকল্পনা বাতিল করা হয়। মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানপোর্ট এক বিবৃতিতে বলেছেন, গুপ্তচর বেলুন থেকে শুরু করে চীনা কমিউনিস্ট পার্টি আমেরিকানদের উপর টিকটকের মাধ্যমে গুপ্তচর বৃত্তি করে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র পিট রাইডার জানিয়েছেন, ওই সন্দেহজনক বেলুনটি কয়েকদিন আগেই তাদের নজরে এসেছে। তিনি বলেন, বেলুনটি চরবৃত্তির জন্যই ব্যবহার করা হচ্ছে। আমরা সতর্কভাবে ওর গতিবিধির উপর নজর রাখছি, তবে ওই বেলুনটিকে আমেরিকার কোন পরমাণু কেন্দ্রের উপর দিয়ে কোন উচ্চতায় উড়তে দেখা গিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে চাননি পেন্টাগনের মুখপাত্র। আমেরিকার একাধিক সংবাদ মাধ্যমের দাবি, নাগরিকত্ব নেওয়া চীনা বংশোদ্ভূতদের একাংশকে গুপ্তচর বৃত্তির কাজে লাগাচ্ছে বেজিং। প্রথমে বেলুনটি গুলি করে নামানোর কথা ভাবা হচ্ছিল, কিন্তু বেলুনটির মধ্যে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে বিপত্তি ঘটার আশঙ্কা, তাই পরিকল্পনা বাতিল করা হয়।